সুপ্রিয় ছাত্ররা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে মানব সম্পদ ব্যবস্থাপনার অনার্স দ্বিতীয় বর্ষের একটি ক্লাস নেব। আমি ইতিমধ্যে তোমাদেরকে প্রথম বর্ষের কিছু ক্লাস নিয়েছিলাম, যারা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের ক্লাস মানব সম্পদের পাশাপাশি অন্য সাবজেক্টও আমি নিব। কিন্তু প্রথমত আমি একটু চিন্তাভাবনা করছি যে থিওরিটিক্যাল সাইডগুলি একটু আগাও, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলি তো অন্যান্য স্যাররা আগাচ্ছে। তো মানব সম্পদের একটা অনেক বড় সিলেবাস, পরীক্ষাতে কোনটা আসে কোনটা না এটা একটা ফ্যাক্টর, কিন্তু তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে। তার মধ্যে যেটা নাকি, যেহেতু দেশের এখন দুর্যোগকালীন অবস্থা চলতেছে, তোমরা ইম্পর্টেন্ট জিনিসগুলিকে আগে শিখে নাও, তারপর পর্যায়ক্রমের সময় সিচুয়েশন যদি পজিটিভ হয়, ইনশাল্লাহ তোমাদের ক্লাসে আমি আবার এগুলিকে রিভিউ করে দিব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ কর্মচারী কর্মকর্তা একটি প্রতিষ্ঠানের নির্বাচনের ক্ষেত্রে কী পদ্ধতিতে আমরা নির্বাচন করব। সাধারণত মানব সম্পদ বা কর্মচারী, যে কোনো একটা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কতগুলি ধাপ অনুসরণ করে। তো এটা হচ্ছে কি, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং কী বলবো, যারা এক মালিকানা বা নিজের প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে এই ধাপ অনুসরণ করা হয় বলে আমি মনে করি না। সেখানে নিজের আত্মীয় স্বজনদেরকে, নিজের যারা পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে কোনো কারো কোনো কিছু বলার থাকে না। কিন্তু আমাদেরকে পড়তে হবে কোনটা, আমাদের সেকুলারভাবে যে মানব সম্পদ নিয়োগের জন্য আমরা যদি দেখি যে স্ট্যান্ডার্ড, যেটা যে সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএসের নিয়োগ প্রক্রিয়াটা কেমন হয়, ওটাই তো নিশ্চয় স্ট্যান্ডার্ড। তো এই নিয়োগ প্রক্রিয়াটা জানতে পারলে আমরা বুঝতে পারবো যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াটা কেমন। এই সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াটার পাশাপাশি এটা যে যতগুলি ধাপ আছে, সবগুলি ধাপ যে কোনো একটি প্রতিষ্ঠান ফলো করতে হবে, নট লাইক দ্যাট যে কোনো একটি, দুটি, চারটি, পাঁচটি ফলো করতে পারে, বাট আলটিমেটলি তারা এই ধাপগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো আমাদের নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে একমাত্র বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা তোমরা যেটা বিসিএস বলো, এটার নিয়োগ প্রক্রিয়াটাই সাধারণত অ্যাবসলিউটলি কারেক্ট। দ্যাটস ওয়াই এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছি এবং বইও সেটাই দেওয়া আছে। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে আসি। যখন কোনো একটি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তখন কীভাবে হয়, তখন একটি অ্যাডভার্টাইজ দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, বুঝতেছ যে আমাদের অমুক বিসিএসের, যেহেতু আমি বিসিএসের উদাহরণটা দিলাম, অমুক বিসিএসের 39তম বা তোমাদের 41তম বা 42তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এই মর্মে একটা বিজ্ঞাপন দিবে, সেখানে বিভিন্ন পোস্ট সহ যোগ্যতা টোগ্যতা ইত্যাদি মেনশন করে দিয়ে লাস্টে বলে দিবে যে কবে লাস্ট ডেট ইত্যাদি, সেই অনুসারে তোমরা বিসিএসের ফর্ম টর্ম নিয়ে যথাযথ ফিল আপ করে জমা দাও। আপাতত দৃষ্টিতে এটাই। কিন্তু তুমি যদি মনে করো যে বাংলাদেশ ব্যাংকের একটা অফিসার নিবে বা একটা প্রাইভেট ব্যাংকের প্রফেশনালি অফিসার নিবে, সেক্ষেত্রে তারা কি এইসব পদ্ধতিগুলি, ধাপগুলি অনুসরণ করে? হ্যাঁ, নিশ্চয়ই করে, হয়তোবা তারা অতটা হার্ডলি করে না, বুঝছো, বাট তারাও একটু ফ্লো করে। তো আমি প্রথমত দেখতেছি যে এক নম্বর যে ধাপটা, সেটা হচ্ছে কি, আবেদনপত্র তারা কল করে। আবেদনপত্র যখন নাকি কল করা হয়, তখন কী বলা হয় যে অমুক তারিখে 30শে জুন আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট, আমরা সবাই বা ক্যান্ডিডেট যারা তারা সবাই জমা দিয়ে আসে। জমা দেওয়া আসার পর কী হয়, অনেক দিন পর একটা ইন্টারভিউ কার্ড আসে, তোমরা জানো এটা। তো এই ইন্টারভিউ কার্ডটা আসার আগে এই আবেদনপত্র, তোমরা যারা নাকি আবেদনপত্র করেছে তাদেরকে সেই আবেদনপত্রগুলিকে যাচাই বাছাই এবং তালিকা করে। যাচাই বাছাই তালিকা কী, যেমন মনে করো চাওয়া হয়েছে কি যে অনার্সে বা মাস্টার্স যে কোনো একটাতে ফার্স্ট ক্লাস থাকা হবে, কিন্তু সে কী করলো যে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস থাকুক বা সেকেন্ড ক্লাস থাকুক, যাইতে হোক, ওই দিকে তোয়াক্কা না করে আল্লাহর নাম নিয়ে তার যে রেজাল্ট সে একটা অ্যাপ্লিকেশন করে বসলো, তাহলে কি হবে? হবে না। আবার মনে করো যে চাওয়া হয়েছে এই যে বর্তমান যেটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, এবার ন্যাশনাল আইডি কার্ড সে দিলই না, বুঝতেছো? তো
তো এরকম যে সমস্ত জিনিসগুলি চাওয়া হয়েছে বিজ্ঞাপনটাতে সেই জিনিসগুলি প্রপারলি আছে কি না, মেট্রিক সার্টিফিকেটটা আছে কিনা, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট আছে, অনার্স সার্টিফিকেট, মাস্টার্স সার্টিফিকেট, লাস্ট ইয়ার স্টুডেন্টদের টেস্টিমোনিয়ালটা আছে কিনা, তোমরা যে আমাদের কাছে আসো যে সত্যায়িত করে দেন ইত্যাদি। ঠিক একইভাবে কোনটা যে যে নাগরিকত্ব সনদপত্র ইত্যাদি, ইউনিয়ন চেয়ারম্যানের সনদপত্র ইত্যাদি যেগুলি আছে, ছবি লাগে, ছবিগুলি একটা স্ট্যাটাস থেকে সমস্ত, অর্থাৎ সার্কুলারটাতে যা যা জিনিস চাওয়া হয়েছে অ্যাকর্ডিং টু রেসপেক্ট, ওইটার ভিউতে সব সব জিনিসগুলি ছেলেপেলেরা দিয়েছে কি না সেইগুলিকে যাচাই বাছাই এবং তালিকা করা হয়। এখন মনে করো একজনের ছবি চাইছিল, ছবি চারটা দিছে, তিনটা অ্যাপ্লিকেশনই বাদ, তার ইন্টারভিউ কার্ডই আসবে না, বুঝতেছো তো? আবার মনে করো চাইছে মেট্রিকের সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট অ্যাটেস্টেড করে, সে অ্যাটেস্টেড করে নাই, অ্যাটেস্টেড করছে তিনটা করছে একটা করে নাই, বুঝতেছো তো? তাহলে এই জাতীয় কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না, বা মনে করো যে নাম লেখা হয়েছে যে পিতার নাম, মাতার নাম ইংরেজিতে বাংলা ইত্যাদি, বাংলা লেখছে একরকম, ইংরেজিতে হয়ে গেছে বানান আরেক রকম, বুঝছো তো? ডিসক্রিমিনেশন হয়ে গেছে, এরকম আবেদনপত্রটাতে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটা যাচাই বাছাই করবে। তুই বলতে পারো স্যার একটু মানে ভুল থাকলে কী হয়, আগে তো বিসিএসের টিকি তারপর না কথা, এটাও কিন্তু একটা অফ দ্য রেকর্ড একটা কথা। এ প্রসঙ্গে আমি বলি, যখন একটা ছেলে এই পর্যন্ত চলে আসবে, চূড়ান্ত নিয়োগের জন্য ফাইনাল সিলেকশন হয়ে যায়, তখন কোনো মানে কর্তৃপক্ষ এই কথা বলতে পারবে না তোমার আবেদনপত্রের মধ্যে তোমার মেট্রিকের সার্টিফিকেটটা তো ছিল না, বা তুমি যে আসছো তোমাকে তো চাওয়া ছিল অনার্সে ফার্স্ট ক্লাস, তুমি যে সেকেন্ড ক্লাস, তুমি কেন আবেদন করতে করছো? তাহলে এর জবাবে হবে কি, তাহলে আমি যে আবেদন করলাম তো ভালো, আমি একটা ভুল করছি, তাহলে আপনারা এতদিন পর্যন্ত আমাকে এতগুলি ধাপ, পরীক্ষা টরীক্ষা, রিটার্ন এক্সামিনেশন, প্রিলিমিনারি রিটার্ন, মেডিকেল টেডিক, এই টেস্টগুলি কেন নিলেন, বুঝছো তো? এই সমস্ত কন্ট্রোভার্সি ফ্যাকশন যাতে না হয়, এই কারণে আবেদনপত্রগুলি বিসমিল্লাতে পাওয়ার পরই তারা যাচাই বাছাই এবং যেগুলিকে ওকে সেগুলিকে তালিকায় লিস্ট করে তাদের নামে আইডি কার্ড, ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে। এখন মনে করো যে সাপোজ টু যে কারোর মধ্যে ত্রুটি পাওয়া গেল, ন্যাশনাল আইডি কার্ড দেয় নাই, আবার কী দেয় নাই, মেট্রিক সার্টিফিকেট দেয় নাই, মেট্রিক সার্টিফিকেট দিয়েছে, ইন্টারমিডিয়েটটা দেয় নাই, বা দিয়েছে সেকেন্ড ক্লাস ক্লাস জিপিএফ থ্রি না ফোর লেখাটা বোঝা যাচ্ছে না, কেমন জানি বল পেন দিয়া চেঞ্জ করে ফেলছে, পাস জিপিএফ ফাইভ লিখে ফেলছে, পাইছিল চার, হতে পারে, আমি তো বলতেছি না এটা। তাহলে কী হবে, যদি দেখা যায় যে প্রয়োজনীয় যোগ্যতার অভাব, তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। বুঝছো, এটা রিজেক্ট হয়ে যাবে। তারপর আসো যে এই আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে আমাদের প্রাথমিক একটা সাক্ষাৎকার না হয়। তুমি বলতে পারো যে স্যার কই বিসিএসে তো সাক্ষাৎকার তো লাস্টে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, এটা হচ্ছে কি জানো আর্মির ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা যখন কোনো একটা ধাপ তৈরি করি তখন এটা ধাপগুলি সিকুলার, সর্বজনীন, বাট এখান থেকে যখন যে প্রতিষ্ঠান তার মানে সফটওয়্যারের মতো আর কি, যে প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা যেমন সফটওয়্যারটা সেই ধরনেরই হতে হবে। এক প্রতিষ্ঠানের সফটওয়্যার দিয়ে তো আরেক প্রতিষ্ঠান চলতে পারবে না, হাসপাতালের সফটওয়যার একরকম, বুঝতেছো তো? অফিস আদালতের সফটওয়্যার আরেক রকম, ইন্টারমিডিয়েট রেজাল্ট তৈরি করতেছে ওইটার সফটওয়্যার আরেক রকম, একটার সাথে একটার কোনো মিল নেই। তাহলে তোমাকে এখানে বলতে পারো যে স্যার সাক্ষাৎকার আবার কিসের সাক্ষাৎকার হচ্ছে কি, যদি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ডিফেন্সের ক্ষেত্রে যদি তুমি যেতে চাও, পুলিশের পুলিশের ক্ষেত্রেও যদি তুমি যেতে চাও, তাহলে দেখা যায় কি যে প্রথমেই তোমাদেরকে একটা লাইনে দাঁড় করিয়ে অমুক অমুক ক্যান্টনমেন্টে বা অমুক অমুক পুলিশ লাইন মাঠে কী করা হবে, তোমাদের শারীরিক যোগ্যতাটা ঠিক আছে কিনা দেখবে, লম্বায় যতটুকু চাওয়া হয়েছে ততটুকু দেখবে, বুকের মাপ যা চাওয়া হয়েছে মাইপে মাইপা দেখবে সত্যি সত্যি কিনা, বুঝছো তো? এগুলি দেখা হয়, তোমরা ইতিমধ্যে জানো এগুলি, তোমাদের এইসব অভিজ্ঞতা আছে, তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন বা নিজেরাও এগুলি ফেস করেও আসতে পারো যে আমি দিয়েছিলাম হয় নাই আমার। তাহলে এইভাবে ফিজিক্যালি তারা টেস্ট করে যে লম্বা তুমি যে বলছো পাঁচ ফিট চার ইঞ্চি চাইছে, দেখি তো মেপে দেখি, তারা মেপে দেখে। আবার ঠিক একইভাবে যে নিঃশ্বাসের সাথে বুকের লাঞ্চ কতটুকু সেটা দেখে, আবার যদি দেখা যায় যে না এটার সাথে যে মিলে নাই, বুঝতেছো তো? তারপর আবার সেনাবাহিনীর ক্ষেত্রে আবার চাওয়া হয় মেরিট অর আনমেরিট, সে কি মানে বিবাহিত হইতে পারবে না। এখন তুমি বলতে পারো যে স্যার আমি বিবাহিত, এটা কীভাবে বোঝা গেল কেমনে কী,
রাইট, এটাও তো একটা প্রশ্ন। হ্যাঁ, এটাতে আমাদের শরীরের এমন কতগুলি টেস্ট আছে, ব্লাড বলো বা ইউরিন বলো যাই বলো, এসব তো টেস্টের মাধ্যমে তারা এটা বুঝতে পারে, মেডিকেল সায়েন্স এটা বুঝতে পারে যে শুধু তুমি মেরিড না, তোমার কোনো ডিজিজ আছে কি না সেটাও বুঝছো তো। আজকে তো আজকাল পোস্টমার্টমে একটা মানুষ আত্মহত্যা করার পর যদি তার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে যদি বলে যে কেরোসিন ঢেলে আত্মহত্যা মানে মারা গেছে, তারপরও রিপোর্টটা আসবে কি সে শ্বাসরুদ্ধ করে আগে মারছে তারপরে কেরোসিন ডেলে দেওয়া হয়েছে। সুতরাং এই সমস্ত জিনিস মেডিকেল বোর্ডে ধরা পড়ে যাবে। প্রাথমিক সাক্ষাৎকার কাদের বেলায়? ডিফেন্সের বেলায়, আমি বারবার বলতেছি বুঝছো তো। আর বিসিএসের বেলায় কী হবে? প্রিলিমিনারি, রাইট। আচ্ছা, ব্যাংক বা আদার্স প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠানগুলির বেলা এই এই পয়েন্টটা প্রযোজ্য হবে না। কারণ মনে করো যে তোমার একটা সাক্ষাৎকার নিয়ে তোমাকে ফিজিক্যালি দেখতে গেছে, যা দেখা গেছে যে তোমাকে চাইছিলো 5 ফুট 4 ইঞ্চি, তুমি 5 ফুট 3.5 ইঞ্চি, তাহলে তুমি কি বাদ, রাইট। তাহলে তুমি আবার রিজেক্টের মধ্যে চলে গেলা। আর যদি দেখা যায় ইটস ওকে, এভরিথিং ইজ নাও ওকে, তখন কী করা হয়? তোমাকে আরেকটা আবেদনপত্র দেওয়া হয়, বুঝতেছো তো। যে এই আবেদনপত্রটাতে কী দেখা হয়? আবার নতুন করে একটা সবুজ কালারের আবেদনপত্র, তোমরা জানো, তোমরা মাঝে মাঝে আমাদের কাছে নিয়েও আসো, স্যার আমি তো টিকছি, এখন এই ফর্মটা ফিল আপ করতে হবে, এই আমি যে এই লাস্ট প্রতিষ্ঠানের প্রধান থেকে একটা সিগনেচার লাগবে, এই জন্য নিয়ে আসে আমার কাছে, তোমাদের কাছে, আমরা জানো আমাদের অধ্যক্ষ স্যারদের কাছে নিয়ে যায়। তাহলে কি ওই ফর্মটাতে কী করা হয়? নিজেদের নাম, ঠিকানা, পরিচয়পত্র, গ্রাম ট্রাম সমস্ত কিছু লেখার পর আবার লাস্ট ইনস্টিটিউশনাল প্রধানের একটা স্বাক্ষর চাওয়া হয়। তো ওই আবেদনপত্রটা, বুঝছো তো, আর এই আবেদনপত্রটার মধ্যে পার্থক্য কী? এটা হচ্ছে কি প্রাইমারি আবেদনপত্র, যেটা তুমি কম্পিউটারে টাইপ করেও দিতে পারো, বুঝতে তো। আর এই আবেদনপত্রটা হচ্ছে কি তাদের ওই যে বিসিএসের ফর্মটা যেরকম আর কি, নির্দিষ্ট একটা ছাপানো ফর্ম, ওই ফর্মটা দিয়েই তুমি ফিল আপ করে ওই ফর্মটা গিয়ে তুমি জমা দিতে হবে, কম্পিউটার টাইপ টুপ করলেও এটা হবে না। তো আসো, আমরা দেখলাম যে ইয়েস, তার প্রাথমিক ইন্টারভিউতে সে লম্বা যা চাওয়া হয়েছে তা আছে, হাইট যা চাওয়া হয়েছে বা বুকের স্বাস্থ্য মেডিকেল টেস্ট ভালো হয়েছে, ইটস ওকে, সে টিকলো, তাকে রাখলাম। আর যদি দেখা যায় যে না, সে লম্বা রেসপেক্টিভ হাইট নাই, তাকে বাদ দেওয়া হলো, তাহলে সে অযোগ্য। অযোগ্য মানে আবার প্রত্যাখ্যান। আচ্ছা, গুড। এখানে আসে কি আবেদনপত্র, আমি তোমাকে এখন বললাম যে কোন আবেদনপত্র, তাদের নির্দিষ্ট একটা আলাদা আবেদনপত্র আছে, এই শারীরিক যোগ্যতাগুলি মানে কোয়ালি ওভারকাম করার পর তাকে সেই ফর্মটা দেওয়া হয়, সেই ফর্মটা সে ফিল আপ করে আবার নির্দিষ্ট সময়ের পর দিয়ে দিবে, দিয়ে দিলে এটা হচ্ছে তার ফর্মাল আবেদনপত্র। তারপর কী হচ্ছে, ওই যে আমাদের বিসিএসের মতো পরীক্ষা দেওয়া হয়, কী পরীক্ষা? বুদ্ধিমত্তার পরীক্ষা। তোমার আইকিউ কেমন? আইকিউ টেস্ট, আইকিউ টেস্ট এটা একটা খুব ইন্টারেস্টিং, এটা অনেকটা কেমন, জাস্ট এক্সাম্পল তোমাকে বললো কি এমন করে দাঁড়ো, বললো কি এটা এই চিত্রটা তুমি শেষ করো, তো তুমি মনে করলো কি এটা তো কেমন জানি দেখা যাচ্ছে, মনে হয় মানুষ, দিয়ে দিলে একটা চোখ, দিয়ে দিলে একটা ব্রু, দিয়ে দিলে একটা মুখ, বুঝতেছো তো, দিয়ে দিলে একটু গলা, হয়ে গেল কে মানুষ। বাট আরেকজন কী করলো তোমাদের মতোই, সে এটাকে দেখে মনে করলো কি এটা তো এমন না, তার মনটা কবি কবি, বললো কি এটা বোধহয় একটা ফুলের জার, ফুলের ইয়া কী বলে, ফুলের জারই তো বলো, ফুলদানি যাকে বলে, সে এদিক দিয়ে এমন করে একটা নিয়ে এদিক দিয়ে একটা গোল করে এখানে একটা ফুল 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 দিয়ে দিল, তারপর এখানে একটা ফুলের ফুলদানিতে এরকম একটা ফুলের ইয়া থাকে না সুন্দর করে ছবি টবি, হ্যাঁ এরকম, তো তুমি বললো কি যে এটা একটা ফুলদানি। তাহলে দেখো, একজনের মন চলে গেলো ফুলদানির দিকে, একজনের মন চলে গেলো মানুষের দিকে, বুঝতেছো তো। বুদ্ধিমত্তা পরিচয়টা হচ্ছে কি যে সে কোন দিকে নিয়ে যাচ্ছে। এখন যদি বলো যে এমন একটা চিহ্ন দিচ্ছি, এটা মানে কি, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে অঙ্কের সেকেন্ড ব্র্যাকেট, তুমি উত্তর লিখলা, এটা হচ্ছে কি সরল অঙ্কের সেকেন্ড ব্র্যাকেট, তখন তুমি হচ্ছে একটা বেকুব, তুমি আর বিসিএসের যোগ্য নয়, বুঝতেছো তো। তাহলে আইকিউ টেস্টটা এইভাবে তারা নেয়, যেটা রেখে বুদ্ধিমত্তার পরিচয় বলা হয়, বিভিন্ন রকমের যোগ দেওয়া হয়, বিভিন্ন রকমের বিয়োগ দেওয়া হয়, বিভিন্ন রকমের গল্প বলা হয়, বিভিন্ন রকমের একটা কালার বলতে বলা হয় যে তোমার পছন্দের একটি কালার বলো, তো তুমি বললো কি আমার পছন্দের কালার হচ্ছে কি কালো, এতে তোমার মনস্থিতিক একটা টেস্ট বোঝা গেল যে তুমি কোন প্রকৃতি, বললো কি যে আমি বললাম যে আমার প্রিয় রং হচ্ছে আকাশের মতো নীল, বাহ খুব সুন্দর, আমি বললাম কি আমার প্রিয় রং হচ্ছে লাল, কেমন। এই যে কালারগুলি
তুমি যাই যেইটা খুশি সেটাই বলতে পারো, কিন্তু যা খুশি তা বললে বলা যার না। তোমার মন যে ওই কালারের উপর পড়ে আছে এর দ্বারা তোমার মনে হইতে পারে, তারা ইন্ডিকেট করে যে তুমি কোন প্রকৃতি। মনে করো তুমি বললা কি আমার কোনো রঙের এই দরকার নেই, আমার প্রিয় রঙ সাদা, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি কি সাদা পায়রা, সাদা কি শান্তির প্রতীক, তাহলে তুমি ধরে নিতে পারো, মানে তারা ধরে নেবে যে তুমি ঝুট ঝামেলা অত পছন্দ টছন্দ করো না, তুমি শান্তিতে বিশ্বাসী, তোমাকে যে নিয়োগ দেওয়া হবে তুমি একটা শান্তিপ্রিয়। আর যদি বলা হয় যে না আমি যে স্যার আকাশের রঙ পছন্দ করেছিলাম, আমার জন্য কি কপাল, তাহলে আকাশের মতো যেহেতু রং পছন্দ করেছো তাহলে তুমি নীল রঙের মতোই, তুমি তোমার মনটা খুব বড়, আকাশের মতো উদার, ইত্যাদি এরকম এরকম। বাট যদি বলা হয় কালো, তাহলে বলো কি কালো রঙটা যেমন ডার্ক জাদুঘর যারা ইয়া দেখে ম্যাজিক ম্যাজিক দেখে তারা যেমন কালো রঙ পছন্দ করে, তুমিও যেহেতু কালো রঙ পছন্দ করেছো, দেখছো ধরে নেওয়া যায় যে তোমার মনটা একটা রহস্যাবৃত্ত, তোমাকে ট্রেস করা খুব, তুমি ভালো না মন্দ বোঝা খুব টাফ, বুঝতেছো তো। এইভাবে কালারের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের বলবো যে ইয়াটা টেস্ট করা হয়। তারপর হচ্ছে কি যোগ, যোগ মানে হচ্ছে কি অ্যাপটিচিউড, আমার এখানে লেখার জায়গা ছিল না, অ্যাপটিচিউড টেস্ট। অনেকেই দেখবে কি খেলা পছন্দ করে, ক্রিকেট অনেকে খেলা পছন্দ করে, যে আমাকে বিকেএসপিতে ভর্তি করে দিলে আমি ব্যাটসম্যান হব, সারাদিন ক্রিকেট প্র্যাকটিস করে। অনেকে আছে যে পড়াশোনায় তার মন নাই, গানের দিকে তার মন। অনেকে আছে ছবি আঁকার দিকে তার মন। প্রত্যেকের কিন্তু যোগ একই রকম না, এই জন্যই যে মেরিটে যে আমাদের যে পরীক্ষা দিলে মেধা টাদা দিতে যে পার্থক্য হয়, কারণ কি অনেকে আছে বইয়ের থেকেই উঠে না, আবার অনেকে আছে বইতে পড়তেই তারে বসানো যায় না, হাজার পিটাইলে বকলেও পড়তে বসে না। অনেক সময় মা বাবার ভয়ে সে পড়তে বসে থাকে, আসলে তার মন পড়ার টেবিলে নাই। কারণটা কি, কারণ হচ্ছে তার যোগ অ্যাপটিচিউড, তার মন হচ্ছে এগুলি না। আবার অনেকে আছে কেমন যে সেনাবাহিনীতে আমি চাকরি করবো, আমি যুদ্ধের মতো ভূমিকা নিব, হ্যাঁ তোমাদের যে পাবজি গেম ওরকম ঠাঁটা 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 গুলি করবো, শত্রুকে দেখলে আমি গুলি করব। সুতরাং আমার অ্যাপটিচিউড চেষ্টা কোন দিকে, অর্থাৎ আমার চাকরির যোগটা হচ্ছে কি সেনাবাহিনীতে, বিমানবাহিনীতে বা সিআইডিতে, এ জাতীয়তে আমি সাইন করতাম, হইতে পারে। আবার অনেকে আছে যে না মা আসলে বিদ্যাসাগর উনি যা দাও সবই উনি লিখে ফেলছে, তাহলে বোঝা যা গেল যে উনি ওনাকে দিয়ে এই বিদ্যাশিক্ষার সমস্ত চাকরি যেগুলি আছে সেগুলি ওনার দ্বারা হবে। তো এটা হচ্ছে আরেকটা পরীক্ষা, বুঝতেছো তো, যে অ্যাপটিচিউড টেস্ট। অ্যাপটিচিউড টেস্ট আর কিছুই না, আমি আবার রিপিট করতেছি যে কোনটার প্রতি তার ঝোঁক বেশি, তার ঝোঁক কি পড়াশোনার বেশি, না খেলাধুলার বেশি, না চিত্র অঙ্কনের বেশি, না সঙ্গীত শিল্পী বেশি। আমাদের অনেকে গান গায়, গান গেয়ে লাইফে সাইন করে ফেলে। আমাদের সাকিব টাকিব এরা ক্রিকেট খেলে লাখ লাখ কোটি 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 টাকা ফ্ল্যাট ফ্ল্যাট বাড়ি টাড়ি করে ফেললো, রাইট। আর তুমি যদি মনে করো যে পড়ালেখা করে চাকরি পাই না, না পাই আমিও ব্যাটসম্যান হবো, আমিও বোলার হবো, হইতে পারো। এখন তোমার মন যদি পড়ে থাকে ওইখানে, তুমি আর পড়াশোনা করবে না। এই জন্য তারা এই মানে এই অ্যাপটিচিউড টেস্টটা করে। তুমি বলতে পারো স্যার কেমনে করলো টেস্টটা, কীভাবে করলো, তারা এমন কতগুলি কোশ্চেন রাখবে ওইখানে, ওই কোশ্চেনের দ্বারাই তুমি বুঝতে পারবা যে আমি, তারা বুঝে ফেলে যে তুমি এই জবের প্রতি তোমার ইন্টারেস্ট বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে কি পার্সোনালিটি, ব্যক্তিত্বের পরীক্ষা, ব্যক্তিত্বের পরীক্ষা। অনেকের ব্যক্তিত্ব অনেক রকমের, তোমরা কি এটা ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স পড়েছ, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, আমি জানি না, হয়তো বা মাস্টার্স আছে। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে কি বলে যে মানুষের মধ্যে কালো মানুষ, ফর্সা মানুষ, আমরা বলি না কালো আর ধরো ধরো বাইরে কেবল ভিতরে সবই সমান নাগা, রাইট। বাট একটা মানুষের যদি কোনো ত্রুটি থাকে সে একটু মানে হীনমন্যতায় ভোগে, ইনফেরিটি কমপ্লেক্স, যে আমি আমার তো একটা চোখ কানা, সুতরাং কোথাও যেতে গেলে আমার লজ্জা লাগে, আমার তো একটা হাত খারাপ ল্যাংড়া বা খোড়া, দেখছ তো আমার কাছে খারাপ লাগে, বলছো। আর যে ছেলেটা নাকি খুব সুন্দর লম্বা, সে কী করবে, সে একদম ইন্ডিয়ান নায়কের মতো পালসার হুন্ডা বা অ্যাপাচি হুন্ডা নিয়ে একদম সুন্দর করে হুম হুম করে চালাচ্ছে, খুব মনের শান্তিতে ফুরফুরে মেজাজে। ওই ছেলেটার মেজাজ আর এই ছেলেটার মেজাজটা পার্থক্য আছে, ওর ব্যক্তিত্ব আর এর ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য আছে। সে তার ব্যক্তিত্বটা কেমন, তার ব্যক্তিত্বটা হচ্ছে যার নাকি ত্রুটি, মনে করো যে কোনো একটা ত্রুটি আছে তার শরীরটার মধ্যে, কিন্তু এক্সাম্পল তার চুল নাই টাক, এবং তার কোথাও যাইতে বললে বলে কি আমি এই অনুষ্ঠানটাতে যাবো, আমার যে টাক মাথা আমার লজ্জা লাগে, আমি যাবই না। তার সে হচ্ছে ইন্ট্রোভার্ট,
ঘরমুখী, তাকে দেওয়া বাইরের কোনো কাজকর্ম করাতে পারবা না। এটা তোমরা নিজেরা নিজে থেকে প্রশ্ন করে দেখবা যে ইয়েস, চারিদিকে দেখবে কি অনেকে আছে সারাটা দিনই বাইরে বাইরে করে, আবার অনেকে আছে সারাটা দিনই ঘর থেকে বাইরে নাই, কোরআন ট্রেনের মতো সারাটা মানে করোনা ছাড়াও সে এমনিতেই কোরআন ট্রেনে আছে, কারণ সে ঘর থেকে বাইরে না, সে ঘরের ভিতরে বসে বসে আপন মনে কী কী পড়ে, হুমায়ুন আহমেদের বই পড়ে বা অন্য কোনো ছবি আঁকে বা কী করে না, মোবাইল খেলে না কী খেলে, সে কারোর সাথে মানে স্বচ্ছন্দ্য বোধ করে না, কারোর সাথে মিশতেও চায় না। এটা হচ্ছে এক ধরনের পার্সোনালিটি। আর ওই পার্সোনালিটির হচ্ছে কি এক্সট্রোভার্ট, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট যেটা ঘরে থাকে, একটা হচ্ছে কি মন তার সারাক্ষণই বাইরে, এক্ষণ বাইরের থেকে আসে দুপুরে চার নলা ভাত খেয়ে আবার বাইরে চলে যায়, বুঝলি তো, সে হচ্ছে এক্সট্রোভার্ট বা বইমুখী। তো এই টাইপের ব্যক্তিত্বের দ্বারা কী কাজ হবে আর ঘরমুখী ছেলে দ্বারা কী করা হবে, তোমরা জানো যে ছেলেটা নিয়ে ক্লাসে একটু চুপচাপ থাকে, তাকে যদি কোনো একটা ফাংশনের দেখতে দেওয়া হয়, আল্লাহ আল্লাহ স্যার এর দিন না এত এত চালাক চুতুর না, ওকে দ্বারা এই কাজটা হবে না। তুমি বলতে পারো যে স্যার চাকরিতে আমি ঢুকলাম না, আমার দেয় এগুলি কী কাজ, এটা হচ্ছে এই যে তোমাকে কি কাস্টমসে দিবে না বিসিএস পুলিশে দিবে নাকি বিসিএস এডুকেশনে দিবে নাকি বিসিএস মৎস্যতে দিবে না ফ্যামিলি প্ল্যানিংয়ে দিবে, এতগুলি যে ক্যাডার আছে ওই ক্যাডারের মধ্যে তুমি কোনটার জন্য উপযুক্ত এটা তারা একটু অ্যানালিসিস করে, যাতে তোমার কাছে মনে না হয় যে আমি আগে জানলে এই চাকরিটা করতাম না। মনে করো তুমি ইংরেজিতে কাঁচা, তোমার জব চাকরি হয়েছে কোথায়, ফরেন অ্যাফেয়ার্সে, এখন বিদেশে তো খালি ইংরেজি ছাড়া কিচ্ছু বলো বলতে পারে না, এখন তাদের ইংলিশম্যানদের কথাও তুমি বুঝো না, তাহলে তোমার মনে হবে কি আল্লাহ চাকরি তো পাইলো সরকারি চাকরি ভালোই হলো, বাট এই ইংলিশের যন্ত্রণা তো আমি কিচ্ছু পাইনি, আমি আগে ইংরেজি শিখতে হবে চুপে চুপে, বুঝতেছো। এই জন্য ইন্টারভিউতে তারা করে কি যখন নাকি দেখে যে ইংলিশে কিছু কোশ্চেন থাকে ওই ইংলিশের প্রশ্নগুলি সে ভালো করে দিয়েছে, তখন তার জন্য ফরেন অ্যাফেয়ার্স রাখে, আর যদি দেখা যায় আসলে পাঁচটা প্রশ্ন উত্তর আনসার করতে বলছিল পাঁচটাতেই ডাবল জিরো পাইছে, তখন বোঝা যায় যে এই তেন্ডে অন্তত পক্ষে আর ফরেন অ্যাফেয়ার্স দেওয়া যাবে না, অন্য কোনো ক্যাডার ট্যাডার দেওয়া যেতে পারে। আচ্ছা গুড, তারপর হচ্ছে কি আমরা ব্যক্তিত্বটা যাচাই বাছাই করে ফেললাম, রেফারেন্স গ্রুপ, রেফারেন্স গ্রুপটা কি যখন নাকি সরকারি চাকরি বা যে কোনো চাকরি হোক অফিস আদালত ব্যাংকে একটা ব্যক্তি তোমাকে চিনে জানে ভালো জানে এমন একটা রেফারেন্স ব্যক্তির নাম চাওয়া হয়, কেন চাওয়া হয়, একটা যথেষ্ট কারণ আছে যে সে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায় তাহলে যাতে তাকে জাজমেন্ট করা যায় যে সে অমুকের পরিচিত এটা, অথবা মনে করো যে এটা সাধারণত খুব রেয়ার কেস, তারপরে যে তুমি চাকরিতে জয়েন করছো তারপরে মাস তিনেক চাকরি করবো হঠাৎ করে গায়েব, তাহলে এটা তো একটা টেনশনের ব্যাপার, তাহলে তোমরা কোথায় থেকে খুঁজে বাই করবে, তখন তারা করে কি ওই তার ওই আবেদনের মধ্যে কে কে চিনে ওই চিনা পরিচিত লোকগুলি রেফারেন্সগুলি খুঁজে খুঁজে তাকে বলে যে রে ভাই আপনার পরিচিত দিয়ে তো ছেলেটা আসছে, তো এই ছেলেটা তো দীর্ঘদিন যাবো তো অফিসে আসতেছে না, কী ব্যাপার কী কিছু জানেন কি না, যদি বলে জানে তো তার কাছে শুনে নেয়, তো তার যদি বলে কী জানি আমার নাম ব্যবহার করছে এইটাই তো আমি জানি না, তাহলে তো আরেক ব্যাপার, বুঝতেছো তো। এর জন্য তোমাদেরকে আমি বলি যে রেফারেন্স হিসাবে নাম দিতে গেলে তোমাদের পরিচিতজনদের কাছে যেও, কারণ তোমাদের অনেকের আমরা চিনি ডাক নাম হিসাবে, অনেকের নাম জানি ভালো নাম হিসাবে, এবং তোমরা আবেদনের মধ্যে কোন নাম দিছো সেটার আমরা জানি না, তোমাকে আমি জানি সুমন হিসাবে, তুমি দেওয়ার কথা নাম আতিকুল ইসলাম, কারণ অফিস ফোনগুলো আছে আপনি কি আতিকুল ইসলাম নামে কোনো ছেলে ছিলেন, আমি বললাম না না আতিকুল ইসলাম এটা আবার কে, তো চাকরিতে তো আপনার নাম দিয়ে রাখছে রেফারেন্স হিসাবে, আমি বললাম কী জানি রে ভাই সরি আমি জানি না, শেষ, বুঝছো তো। রেফারেন্সটা এই হিসাবে চা হয়, তো রেফারেন্সকারীর যে ব্যক্তিটা এটা যদি অসন্তুষ্ট বা ভুল তথ্য হয়, অর্থাৎ আমি বললাম আমি তাকে চিনি না ভুল তথ্য দিছে তাহলে বাদ, আর যদি দেখা যায় যে না আল্লাহ আল্লাহ তাকে চাকরি দিয়েছে না 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 সে যে ইয়ে ছিল সে একটা চুরির সাথে জড়িত ছিল একটা খুনের সাথে জড়িত ছিল, এই জাতীয় রেফারেন্সের লোকের কাছ থেকে যদি জাতীয় তথ্য পাওয়া যায় তাহলে সে বাদ হয়ে যায়। তারপর হচ্ছে কি এই বাধাগুলি যদি পজিটিভ হয় সবগুলি কিন্তু পিপি ধরতে হবে, এই ধাপের থেকে এই ধাপ, 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 এই যে যাচ্ছে প্রত্যেকটা পজিটিভ ইয়েস ইয়েস করে ধাপগুলি আগাচ্ছে, বুঝছো, আর না হলেই সে রিজেক্ট হচ্ছে। তারপর কি নিয়োগের জন্য সাক্ষাৎকার, এবার ইন্টারভিউ বোর্ডে গেলাম বিসিএসের ভাইবা দিতে গেলাম, বিসিএসের ভাইবা বা যে কোনো প্রতিষ্ঠানে ভাইবাতে গেলাম, কী করতে গেলাম ভাইবাতে, তোমার কালকে ভাইবা সারা রাত তুমি পড়ছো, এবং তুমি ভাইবাতে গেলে একটা জামা পরে খুব কড়া রং, মানে কি কেমন, আমার অনেকে আজকাল ভাইবাতে যায় কেমন যে প্যান্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জন্য প্যান্টগুলি
কোমরের মধ্যে লাগানো, কেমন যেন অশালীন বুঝতেছ। তুমি ভাইবাতে যখন যাবা তখন একটু বদ্ধসূচিত জামা কাপড় পরে যাবা, সুন্দর যাবা, চুলগুলি একটু সুন্দর হবে, দাঁত দুধ ব্রাশ করে থাকবে, চুল একটা উস্কো খুস্কো বুঝছো তো। বলো বলি কি, তুমি কি মাথার, তুমি ইন্টারভিউ দিতে আসছো, তুমি কি মাথাটাও আসতে আসছো নাই, স্বাভাবিক কিনা, হ্যাঁ এরকম। এই জন্য আমরা সাধারণত ইন্টারভিউর ক্ষেত্রে দেখা যায় কি, সমস্ত ছেলেপেলা খুব সেজেগুজে ইচ্ছা মতো আসে, বাট এই সাজাগুজোর মধ্যেও পার্থক্য আছে। অতিমাত্রা সাজগোজ করলে সেটা খারাপ দেখা যায়। তুমি তোমার স্টুডেন্ট হিসাবে মানানসই, তোমার এজের সাথে মানানসই এমন কাপড় চোপড়, সময় উপযোগী কাপড় চোপড় পরাটাই ভালো। তাহলে সেই সাক্ষাৎকারে তাকে হয়তো বা লিখিত পরীক্ষা বা এই জিনিসগুলিতে যা জানা যায় নাই, বোঝা যায় নাই, তখন তাকে সেই প্রশ্নগুলি করা হয়। সাধারণত মানে সাক্ষাৎকারে কী কী প্রশ্ন করা হবে এটা এক আল্লাহ মালুম, ভাগ্য সমসাময়িক কালের ঘটনা হতে পারে। এখন মনে করো যে তোমার যদি একটা একটা ইন্টারভিউ হয় তাহলে করোনা নিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে করোনার সৃষ্টি কোথায় কী হবে। তুমি বললে কি এটা তো চীনের ওহানে শুনছি ইত্যাদি, তো চীনের ওহান থেকে হইলে সারাটা পৃথিবীতে গেল কীভাবে। তুমি বললে যে এটা তো স্যার বাতাসের ছড়ায় যায়, তো বাতাসের ছড়া ছড়া চলে যেতে 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 ব্রাজিল পর্যন্ত চলে গেলো। ওখানে তো মানে মাস্কের পশন্ত মহাস করা, সেটা তো ঘুরে তো আবার অন্যদিক দিয়েও ব্যস্ত হয়ে আসতে পারতো। মেবি অনেক রকমের অনেক প্রশ্ন তোমাকে জ্ঞান, তোমার মেধা যাচাইয়ের জন্য সমসাময়িক অনেক তথ্য তোমাকে, তোমাকে যদি বলা হয় যে বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্বের নাম বলো, তখন তুমি বললা যার নাম বলো, অনেকে বললা যে জাতিবিদা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বলতে পারলাম আলহামদুলিল্লাহ। আমি বলতে অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব, তুমি আসমানে দিয়েছে আর এলা উপরে দিয়েছে মানে অনেক বুঝতেছো, মানে বাংলাদেশের একজন বিখ্যাত জনপ্রিয় মানুষের নামই তুমি খুঁজে পাও না। কারণ ইন্টারভিউয়ের মানুষগুলি কী মনে করবে যে একটা বিখ্যাত একটা মানুষের নাম খুঁজে পায় না ছেলেটা, তার মাথার মধ্যে কী আসছে কিচ্ছুই নেই। অর্থাৎ এত দুঃখ সাগর যে পারে আসছে, কী দিয়ে পারে আসলো, তবে পারে আসছে আর কি মুখস্থ বিদ্যা জ্ঞানটার দ্বারা। বাট তার অ্যাকচুয়ালি মুখস্থ জ্ঞান ছাড়া তার নিজস্ব আর অন্য কোনো দিকে তার কোনো খেয়াল বা কোনো ইয়ার নাই কি নাই, মনোযোগী নাই বুঝতেছো তো। তাহলে এটা যদি দেখা যায় যে এই সাক্ষাৎকারে সে ভালো করেছে তাহলে তো ওয়েলকাম, উপরের দিকে চলে যাবে। আর যদি দেখা যায় যে না সাক্ষাৎকারে সে ভালো করে নাই বুঝছো তো, তাহলে কী হবে সে অকৃতকার্য হলো এবং আবার সেই রিজেক্ট হলো। এখন প্রশ্ন হলো এত রিজেক্ট মিয়া কই যায়, এত রিজেক্ট মিয়া আল্লাহর নাম নিয়ে বাসায় গিয়ে আবার আগামীতে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়, কথা কি বুঝাইতে পারতেছি? তারা সমস্ত রিজেক্ট হলারা বলে কি আয় বিসিএসে টিকছিস কিনা, না আমি তো টিকি নাই, এত ভালো পরীক্ষা দিলাম কেন টিকলাম না বুঝি না, জানি না যাই না। তখন তারা কী করে, আচ্ছা যাক যা হয়েছে আগামী বিসিএসের জন্য প্রিপারেশন নাকি, তখন তারা আবার আসি আবার নতুন করে আবেদনপত্র করাটা বা আবার সেই প্রক্রিয়াটা আবার তার জন্য কপালে লেখা হইল। এই জন্য বললাম যে প্রথমে এই ধাপগুলি সার্চ করার পর তারা নিয়োগের জন্য বা ইন্টারভিউ টেস্ট করা হয়। ইন্টারভিউতে মনে করো তুমি পজিটিভ হলো যে হ্যাঁ ইয়েস তুমি সাকসেস, এটা না তার জন্য তুমি সাকসেস, তখন তোমাকে একটা স্বাস্থ্য পরীক্ষা করবে। তখন তুমি বলতে পারো স্যার এত এত বিসিএসে অ্যাপ্লিকেশন পড়লো 2,500,000, 3,00,000, 4,00,000, তাদের স্বাস্থ্য পরীক্ষা কতদিন হয়, এতদিনের যতজন ছাঁটাই পড়তেছে ধাপে ধাপে ওই যে নেতিবাচক হলে বাদ 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 বাদ, তখন ওই 4,00,000 আবেদনপত্রতে বাদ দিতে দিতে এখানে হয়তো এসে 20,000-এ ঠেকছে। 20,000-কে তারা বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে ভাগ করে দেয়, বাংলাদেশের যতগুলি মেডিকেল আছে যতগুলি হাসপাতাল আছে সবগুলিতে ভাগ করে দেয়, প্রত্যেক দিন 20-30-40 জন এরকম পড়ে, এরকম করে প্রায় এক মাসব্যাপী স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়, নিয়ে নিয়ে আস্তে আস্তে তাদের কাছে দেয়। বলতে পারো স্বাস্থ্য পরীক্ষাতে কী নেয়, স্বাস্থ্য পরীক্ষাতে নিবে তোমার কোনো এইডস আসছে কিনা, তোমার কোনো ক্যান্সার আসছে কিনা, তোমার এমন কোনো জটিল রোগ আছে কিনা যেটা নাকি জীবনও ভালো হবে না। তুমি বলতো স্যার এগুলি কোন সময় করলো, ইয়েস ডাক্তাররা যখন বসে বোর্ডে তখন তারা কতগুলি টেস্ট করে, আমরা যখন চাকরি দিতে আসছি আমরা এই মেডিকেল টেস্ট নিয়ে আসছি, আমরাও দিয়ে আসছি এবং পাস করে আসছি। এখন মনে করো তোমাকে একটা ইউরিন টেস্ট করলো, ইউরিন টেস্ট করে দেখলো যে তোমার একটু সমস্যা আসছে ইউরিনে, যেটা নাকি তোমার মেবি কিডনিতে সমস্যা। তখন চিন্তা করবে যে এই ছেলেটাকে তো কিডনিতে সমস্যা, চাকরিটা দিব 2 বছর পরে মারাই যাবে, তাহলে পোস্টটা খালি হয়ে যাবে, তো আবার নতুন করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে, সুতরাং তাকে আগের থেকেই চাকরি থেকে বাদ দিয়ে দেবে। অর্থাৎ তার কোনো এমন কোনো দুরারোগ্য ব্যাধি আছে কি না যেটা নাকি নিরাময়যোগ্য নয় বা অ্যালার্জি বুঝছো তো,
বা মনে করো যে চোখের পাওয়ার, এই যে চোখে আমরা যে চশমাতে দেখি, তোমরা জানবে কি না যে আমি যে চোখে যে কম দেখি এটা আমি বিসিএসের ভাইবা দিতে যাই জানছি। আমি ছাত্র জীবনে কোনো সময় জানি নাই যে আমার চশমা লাগবে। তো ওনারা বললো কি যে আপনার তো দূরের লেখা দেখেন, ওই লেখা দেখেন? আমি বলছি হ্যাঁ দেখি তো, একটু তো দেখতেছি। তাহলে আপনি তো চোখের সমস্যা আছে। বললাম স্যার আমি তো এতদিন বোর্ডের লেখা দেখে দেখে কলেজের বা ভার্সিটি অঙ্ক করে আসলাম, ওই কোনোদিন তো সমস্যা পড়ে নাই। সমস্যা পড়ে নাই কারণ কি? কারণ হচ্ছে কি আমি সামনে বেঞ্চে বসতাম, সুতরাং লেখা দেখছি। বাট কোনো যদি পিছনে চোখ বেঞ্চে বসতো তাহলে হয়তো দেখা যেত কি যে আমি এই লেখাগুলি দেখি না, বুঝতেছো তো? তাহলে এই যে চোখের সমস্যা, এই জন্য কি আমাকে বাদ দিয়ে দিতে পারে না? তো চিন্তা করলো যে একটা চশমা কিনলেই তো এই সমস্যাটা সমাধান, তাই না? বাট যদি বিমান বাহিনীর ক্ষেত্রে যদি হয়, সেনাবাহিনী, বিমানে, নৌবাহিনী এগুলির ক্ষেত্রে দূরবীনে তুমি দেখবা দূরে দূরে কোথায় কোন শত্রু আছে, কারণ তুমি চোখেই দেখো না, তাহলে চশমা দিয়ে তুমি দূরবীনে দেখবা কি, বুঝছো তো? এর জন্য ডিফেন্সের ইন্টারভিউটা একটু খুব ভেরি ডিফারেন্স, বুঝছো তো? এটা অন্যান্য যাচ্ছে একটু খুব হার্ড হয়। তো স্বাস্থ্য পরীক্ষাটা সাধারণত ডিফেন্সের ক্ষেত্রে আরও আরও জটিল, আরও কঠিন। তুমি এত পরিশ্রম করতে পারবে না, আমার একটা হার্টের ঢুক আসছে, অল্প একটু দৌড়াইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি যুদ্ধ করবা কেমনে? তুমি ভয় পেয়ে যাও, একটা বুমের শব্দ শুনে প্রেশার বেড়ে যায়, তাহলে তুমি আর কী হবে এতে? এতে হবে কি যে তোমার দ্বারা যে যুদ্ধমুদ্ধ সম্ভব হবে না, আল্লাহর নাম নিয়ে তুমি এখান থেকে বাদ হয়ে চলে আসবা, বুঝছো? এখন বলতো স্যার আমি যুদ্ধ না লাগতে আমার বুঝে ফেললো কেমন আমার এই অবস্থা? হ্যাঁ, তোমার তখন ইসিজি করবে, ইসিজির মাধ্যমে তোমার হার্টের কন্ডিশনটা তারা বুঝে ফেলবে, তোমার হার্ট কি ভালো আছে না মন্দ আছে, বুঝছো স্যার? একটা এক্স রে করবে, এক্স রে দ্বারা তোমার দেখবে তুমি সিগারেট খেয়ে খেয়ে তোমার লাঞ্চটার কী অবস্থা। যদি দেখা যায় যে লাঞ্চের অবস্থা খারাপ, এক্স রে রিপোর্টে তারা বাতিল বললো স্যার এক্স রে আবার কখন করাইলো? ইয়েস, তোমাকে এই নিয়োগের আগে মানে এই স্বাস্থ্য পরীক্ষার আগে তারা তোমাকে চিঠি দিয়ে জানাই দিবে এই টেস্টগুলি করে নিয়ে আসবেন, আর কিছু টেস্ট তারা করবে যাতে টাকা পয়সা দিয়ে কোনো রকমের ভুয়া রিপোর্ট যেন না বের করতে পারো। তারপর হচ্ছে কি যে ইয়েস আলহামদুলিল্লাহ স্বাস্থ্য পরীক্ষা সে ভালো করেছে, তখন তাকে কী করা হয়, চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থাৎ ফাইনালি তাকে অ্যাপ্রুভাল দেওয়া হলো যে হ্যাঁ আপনাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হলো, বুঝতেছো তো? এইখানে কিন্তু আর প্রত্যাখ্যানের কোনো ইয়া নাই, বুঝছো তো? এই যে দেখো স্বাস্থ্য পরীক্ষা যদি রোগাক্রান্ত হয় তাহলে সে রিজেক্টেড, আর যদি রোগ বিপরীতভাবে যদি রোগাক্রান্ত না হয় পজিটিভ হয় তাহলে তো ভালো, বুঝছো? এই যে আমাদের যে করোনা পজিটিভনেস সিভির যেটা আমরা বলি, এগুলি যদি পজিটিভ হয় তাহলে বাদ। তাহলে আমাদের ওই মানে নিয়োগের ওই পরীক্ষাগুলিতে আমাদের শারীরিক, পাকস্থলী, লিভার, কিডনি, চোখ, ব্রেন, বুঝছো তো? মানুষের অনেকে সাইকিক রোগ থাকে যে অল্পতে মাথা ঘুরে পড়ে যায়। কারণ তুমি অফিসে কোনো একটা সমস্যায় পড়ছো, তুমি হঠাৎ করে মাথা ঘুরে উল্টে পড়ে গেছো, তো এরকম লোক দেয় কি কোনো অফিস আদালত চলবে না? এর জন্য তারা ওই সমস্ত টেস্টগুলি করে, বুঝতেছো তো? তারপর দেখলো যে ইস ওকে, এটা ভালো, তাহলে তোমাকে ফাইনালে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর তোমাকে কী করবে, একটা হচ্ছে কি তোমাকে বিসিএস যে টিকসো, তোমাদের রেজাল্ট আজকে বিসিএসের রেজাল্ট দিয়ে তোমরা সবাই যে পেপারে যে হুমড়ি খেয়ে পড়ো, তাহলে কি বিসিএসে তোমরা টিকসো এটা জান না। বাট কোথায় যে তোমাদের নিয়োগ দেওয়া হলো, কোথায় চাকরি করবা, কোথায় পোস্টিং, এটা তোমরা জানবে না। তখন কী করে হবে, এই যখন নাকি পোস্টিং অ্যাপয়েন্টমেন্টটা যখন নাকি অ্যাপ্রুভালটা যখন দেওয়া হয়, তারপর তোমাকে দেখে একটা নিয়োগ দেওয়া হয় যে তুমি অমুক জায়গার জন্য পোস্টিং, তুমি আপনি অমুক জায়গার জন্য পোস্টিং, আপনার জন্য বগুড়াতে পোস্টিং, আপনার জন্য এখানে পোস্টিং, কারো কুমিল্লা, কারো চিটাগাং, বাংলাদেশের সারা ছুটিটা ডিস্ট্রিক্টে ছড়ায় ছিটায় তাদের পোস্টিংগুলি দেওয়া হয়, বুঝতে পারতেছি তো? এখন করতে পারো স্যার নিয়োগের এই নির্বাচন প্রক্রিয়ার এই ধাপগুলি, এগুলি কি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য? ওই আমাদের তো এক আত্মীয় আছে, তার বাবা অমুক জায়গায় আছে, উনি একটা ফোন করছিল ব্যাংকের এমডিকে বা ডাইরেক্টরকে, বলছে আপনার ছেলে পাঠিয়ে দেন, পরে দিন গেল, যাওয়ার পরে ইনশাল্লাহ একটা ইন্টারভিউ নিল, নিয়ে চাকরি দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে কি বেসরকারির ক্ষেত্রে, আমি আগেই বলছি বেসরকারির ক্ষেত্রে এই নিয়ম নীতি চলবে কি চলবে না সেটা তাদের ব্যাপার। সরকারি, বেসরকারি, আধা সরকারি এগুলির ক্ষেত্রে হচ্ছে কি কোন কোন ধাপ অনুসরণ করবে এটা তাদের ব্যাপার। বাট এই ধাপ আগেই মানে ধাপগুলি যদি ফলো করা হয় তাহলে সেটা পারফেক্টলি হয়। একমাত্র আমাদের বাংলাদেশের সরকারি বিসিএসের মধ্যে এই ধাপগুলি একের পুঙ্খানো পুঙ্খানো প্রত্যেকটাকে ফলো করা হয়। এখানে মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী বা ডিফেন্সের ক্ষেত্রে কিছু
ইয়া করা হয়, বিশেষ করে যোগ পরীক্ষা, বুদ্ধিমত্তার পরীক্ষা, আবেদনপত্র, প্রাথমিক সাক্ষাৎকার, এটা বুঝছো? আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন থাকলো, স্যার এখানে একটা সাক্ষাৎকার আবার এখানে একটা সাক্ষাৎকার, এটা কী? এই দুই সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য কী? এই দুই সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, এই এই পয়েন্টটা পার্টিকুলার প্রাথমিক এই পয়েন্টের এই এই সাক্ষাৎকারটা হচ্ছে কি, কতগুলি চাকরি আছে, আনসার, বিডিপি, বিডিআর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, এগুলির ক্ষেত্রে হচ্ছে কি আবেদনপত্র গ্রহণ করার পর একটা ইন্টারভিউর জন্য ডাকে। ওই ইন্টারভিউটা তাই প্রথমে বললাম, ওইটা ওই ইন্টারভিউটাতে তোমাদের ফিজিক্যালি যা যা চাওয়া আছে সেগুলি দেখে। মনে করো তুমি বিমানবাহিনীতে চাকরি করো, তোমার কানের নয়েসিং, তোমার কানের ইয়াটা কেমন, কানে কম শোনো না বেশি শোনো, বুঝতেছো তো? আর এই যে স্বাস্থ্য পরীক্ষাটা সাক্ষাৎকার কোথায়, নিয়োগ সাক্ষাৎকার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি তুমি প্রাথমিকভাবে তাকে ফিজিক্যালি দেখলা যে যা যা চাইছি এরকম কিনা, আর এখানে হচ্ছে কি তাকে নিয়োগ দেওয়ার আগে তাকে বিভিন্ন প্রশ্নপত্র করার মাধ্যমে তার ইন্টারভিউ দিবা, যেটা নাকি আমরা বলি বিসিএসের ভাইবা। বুঝতেছো তো? তাহলে কোনটার সাথে কোনটা পার্থক্য, একটু ডিফারেন্স বুঝতে হবে। তো মোটামুটি এইগুলি হচ্ছে কি আমাদের একটা আদর্শ চাকরির বা মানব সম্পদ নির্বাচনের প্রক্রিয়া, আদর্শ প্রক্রিয়া। যদি তোমাকে এটা বলা হয়, তোমরা পরীক্ষা হলে এই চিত্রটা দিতে হবে, দেওয়ার পর এটা দিবা, এটা ডেলসারের বইতে আছে, এটা ডেলসারের বইয়ের হুবহু বাংলা অনুবাদ। তোমরা এছাড়া তোমরা যদি বানিয়ে বানিয়ে মন গড়া এরকম করে একটা ইয়া দিলা, চিত্রটা দিলা, বাট এর কোনো ব্যাখ্যা নাই, শিক্ষা নাই, কোনো কিছু নাই, তাহলে নাম্বার পাইবা যেখানে 10 সেখানে 3, নাম্বার দিবে না তা না, হয়তো বা দিবে দয়া করে দিবে, বাট এবার যদি ইলিভেটলি যদি ডিসকাশন করো তাহলে তোমাদের ভালো নাম্বার পাবে। তো আমি মনে করি যে তোমরা মানব সম্পদ ব্যবস্থাপনাটা যেহেতু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রথম ধাপটাই হচ্ছে কি এগুলি, যে কর্মচারী কীভাবে নিয়োগ করবে, তারপরে তার ট্রেনিং হবে কী হবে না হবে সেটা পরে আমরা প্রবর্তী চ্যাপ্টারগুলিতে সেটা আলোচনা করব। আজকে আমি মনে করি যে আমার ক্লাসের এখানে সমাপ্ত রইল। তোমরা সবাই ভালো থাকো এবং আগামী ক্লাসের জন্য তোমার প্রস্তুত থাকো। সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে।